দৈনিক গণমুক্তি পত্রিকার 50 বছর পূর্তি উপলক্ষে 30 জানুয়ারি সোমবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম নুরুল ইসলামের সভাপতিত্বে ও গণমুক্তি পত্রিকার ময়মনসিংহ উত্তর জেলা প্রতিনিধি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সুহেল রানা, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ নাজিমউদ্দিন, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সিনিয়র সাংবাদিক আজম জহিরুল ইসলাম, গণমুক্তির গৌরীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম নিকেল। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বক্তারা বলেন, গণমুক্তি নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে প্রতিদিন সঠিক সংবাদগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে, আগামীতেও একই ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করে দৈনিক গণমুক্তির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম আলরাজ, প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, অপূর্ব শিল্পগোষ্ঠীর পরিচালক আব্দুল হান্নান জনি, সাংবাদিক হুমায়ুন কবির, ফারুক আহমেদ, আরিফ আহমেদ, অবৈদুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, শাহজাহান কবির, তফাজ্জল হোসেন, আব্দুর রব দুদু, হলি শ্যাম শ্রাবণ সহ উপস্থিত ছিলেন সাংবাদিক বিজ্ঞাপনদাতা ও সুবর্ণ ধাইরা। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।